যুব বাজার সদাই কইরা মার কাছে মাপ চাওয়ার জন্য বাবাকে খুশি করার জন্য কল্পনার সাগরে শুধু একটাই যুবকের ভাসে আমি কত বড় নিমক হারাম গো আমার আব্বা শুধু গ্রাম থেকে এসেছে আমাকে এক নজরে দেখবে অথচ আমি কত বড় নালায়েক আমি বাবাকে দেখা দিলাম না আমি বাবাকে গেট থেকে ফিরত পাঠিয়ে দিলাম ও মালিক তোমার দরবারে আমার মাফ হবে নি জানি না গো মালিক তোমার দরবারে আমি মাফ পাইমনি কুমিল্লা শহরে যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো ওই দুইটা ফেরি পার হইয়া শহরে যখন ঢুকছে তখন প্রায় তারাবির নামাজ শেষ সবাই তারাবির নামাজ পইরা যার যার মতো ঘুমায়া গেছে যুব শহরে ঢুইকে ডানে বামে তাকায় রিক্সা নি পাওয়া যায় কেমনে সে গ্রামে যাবে মানুষেরা দেখতেছে একটা যুবক হাও মাও করে কান্দে চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে মানুষেরা কই যুবক কোথায় যেতে চাও অমুক গ্রামে যেতে যায় কে মারা গেছে যুবক আমাকে তোমরা পাঠাও গো জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই আমার মতো নালায়েক আমার মতো কম্ব আল্লাহর জমিনে আর কেউ নাই আমাকে তাড়াতাড়ি তোমরা কও কেমনে গ্রামে যাব মানুষেরা কই বাজান রে এত রাতে কোনো রিক্সা পাবা না কোনো গাড়ি ঘোড়াও পাবা না কেমনে তুমি গ্রামে যাবা যুবককে আমার যাওয়াই লাগবে বলুন না কেমনে যাই এই অবস্থায় যুবকের কান্না দিকে একজন মানুষে কই যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা চালায় শহরে রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে এই লোকটাকে আমি দেখেছি মাঝে মাঝে গভীর রাতেও সে টাকার জন্য রিক্সা বায় আমি তারে দেখেছি টাকার বড় প্রয়োজন আমি তারে জিজ্ঞেস করেছিলাম এত কষ্ট কেন করেন কই বিছানায় তার স্ত্রী পড়া প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় মনে হয় তুমি ওই লোকটারে পাইতে পারো আর কাউরে পাইবা না যুবক বলে কোথায় গেলে পাবো কই সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না সামনে যায় হাইটা দেখবে একটা বড় দোকান ওই দোকানের সামনে বারান্দায় রিক্সাটারে রাইকা মানুষটা বইসে থাকে প্যাসেঞ্জারের অপেক্ষায় ওখানে গেলেই তুমি তারে পাবা যুবক হাঁটতেছে চোখের পানি মুছে কান্দে আর যায় যায় দেখি টিকি একজন বুড়া মানুষ চেহারা চেনা যায় না শীতের ভিতরে বসে বসে কাঁদতেছে মাফলার দিয়া মুখটা পেঁচা রাখছে যেন শীতের কষ্ট থেকে কিছুটা রেহাই পাওয়া যায় গো এজন্য মাফলার দিয়া মুখটা পেঁচা রাখছে চেহারা চিনা যায় না যুবক যাইয়ে ডাক দিয়ে বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি যুবক তো জানে না যাকে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার বাবা ছেলে চিনে না বাবাকে কিন্তু বাবা সন্তানের কণ্ঠ শোনা মাত্রই ছেলেকে চিনে ফেলেছে চেহারা দেখে না মাথাটা নিচের দিকে দেওয়া কিন্তু সন্তানের কণ্ঠ শুনে বাবা চিনে ফেলেছে কারণ পৃথিবীতে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না সন্তানের কণ্ঠ কোনো বাপ মা ভুলে না অবুজ দুধের শিশুটা যদি ওয়া ওয়া কয়া কান্দে শত শত সন্তানের ভিতরে কোন সন্তানটা মার মায় ভালো করে চিনে ওয়া ওয়া কণ্ঠটা ও মা বুঝে ফেলে কোনটা আমার সন্তান এই হলো মা এই হলো বাবা মন সোয়াব ওয়াজের জন্য অপেক্ষা করাও সোয়াব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই বসাকে আমাদের এই শ্রমকে আল্লাহ আমাদের এই চেষ্টাকে আল্লাহ আমাদের এই ধৈর্যকে হাসরের মাঠে নাজাতের উসিলা বানায় দেন সবাই বলি আমিন প্যারে হাজিরিন ভালো করে হাত রাখবেন বিশ্ব পরিস্থিতি কিন্তু ভালো না উলামা ইকরাম দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াইতেছে শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন আসতেছে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে যুবক শয়তানের দল আর আল্লাহর দল দুই দল আলাদা হয়ে গেছে ঠিক কিনা ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে যারা এরা শয়তানের দল ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যারা তারা আল্লাহর দল ঠিক কিনা
আমরা শয়তানের দলে থাকব না আল্লাহর দলে থাকব কারা কারা আল্লাহর দলে থাকতে প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখান ওরা দাজ্জালের অপেক্ষায় আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ ঠিক কি না আর জোরে ঠিক কি না আমার সামনে জবাব আসবে জবাব নেওয়ার সুযোগ আসবে কেন 20,000 শিশু সন্তানকে খুন করা হলো গাজায় আমার 20,000 শিশুর অপরাধ কি ছিল কেন 30,000 নিরীহ মানুষ হত্যা করা হলো এই জবাব চাওয়ার সুযোগ এসে যাবে যুবক আমেরিকার কাছে ইসরায়েলের কাছে শয়তানদের কাছে তোমার সামনে ওই দিন নিজের জীবন দিয়া হলো ওই জবাব আদায় করার লক্ষ্যে কারা কারা তৈয়ার আছো হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ কবুল করো জোরে বলো আমিন আর জোরে আমিন ইয়ারে হাজিরিন বলুন আমাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি আর জোরে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি যদি আমাদের সামনে প্রশ্ন আসে জীবন দিবা না ঈমান দিবা আমরা জীবন দিব ঈমান দিব না ঠিক কি না জোরে বলেন ইয়ারে হাজিরিনের জন্য আমরা নরমের জায়গায় নরম হতে হবে গরমের জায়গা গরম হতে হবে আল্লাহকে খুশি রাখা যুদ্ধের ময়দানে আল্লাহকে সাথে রাখতে হবে সাথে রাখবো কাকে আমেরিকারে পাশে রাখা দরকার নাই ভারতরে আমাদের পাশে রাখা দরকার নাই চীনকে আমাদের পাশে রাখা প্রয়োজন নাই আমাদের পাশে শুধু একজনকে চাই তিনি কে তিনি কে যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করেছে ততদিন জয়লাভ করেছে আমেরিকার কাছে পারমাণবিক বোমা কিন্তু আল্লাহ ওর সাথে নাই আল্লাহ আমাদের সাথে ঠিক না ওদের কাছে পারমাণবিক অস্ত্র কিন্তু নারায়ে তাকবীর নাই আমাদের কাছে নারায়ে তাকবীর আছে খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন আমি যখন ইয়ারমুকের যুদ্ধে 60,000 মোকাবেলায় আমি একা নারায়ে তাকবীরের আওয়াজ তুলেছি সাথে সাথে দুশমনদের কলিজায় ভয় ঢুকে গেছে ঠিক কি না যাদের ঈমান নাই এরা মুর্দা যাদের ঈমান আছে এরা জিন্দা অতএব আমরা জিন্দা আর আমেরিকা মুর্দা রাশিয়া মুর্দা ভারত মুর্দা ইসরায়েল মুর্দা এটা আমার নবীর হাদিসের ভাষা বিন্দু পরিমাণ সন্দেহ নাই অতএব ভয় করব শুধু কাকে আরো জোরে বলেন কাকে কাজ শুধু আমাদের সামনে একটাই আমাদের সামনে শুধু কাজ একটা সেটা হলো আল্লাহকে খুশি করে পাশে রাখা আল্লাহকে খুশি রাইকা যুদ্ধে আল্লাহকে নামায় দেওয়া আমরা যদি আল্লাহকে যুদ্ধে নামায় দিতে পারি আমাদের কোনো টেনশন নাই আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ বলে আমি যে যুদ্ধে থাকি এই যুদ্ধে তোমাদের মারা লাগে না মারি আমি আল্লাহ নিজে কে মারেন বদরে মারছেন কে আল্লাহ নিজে মারছেন বদরে অতএব ওই আল্লাহ আজও আসেনি না নাই আসেনি না নাই সাথে রাখবো কাকে আওয়াজ দিতে রাজি আছি ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমাদের যুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই গাজার মজলুম মুসলমানের পাশে দাঁড়ায় যুদ্ধ করার সুযোগ আমাদের নাই কারণ বর্ডার না বর্ডার যাদের ওরা ঘুমায় আছে সৌদির বাদশা ঘুমায় আছে মিশরের বাদশা ঘুমায় আছে জর্দানের বাদশা ঘুমায় আছে আরব আমিরাত ঘুমায় আছে ওদের সুযোগ ছিল অস্ত্র নিয়ে সৈন্য নিয়ে যুদ্ধে শরীক হওয়ার কিন্তু ওরা শরীক হয় না আমাদের বাঙালি মুসলমানের কলিজায় দরদ আছে আমরা সুযোগ পাইলে আমরা সরাসরি যুদ্ধে যেতাম কিন্তু আমাদের বর্ডার না আমি আপনাদের কাছে শুধু মনের ইচ্ছাটা জানতে চাই যদি বাংলাদেশ সরকার আমাদেরকে কোনোদিন সুযোগ করে দেয় আর মজলুম মুসলমান আমার ভাইদের পাশে দাঁড়াইয়া আমার নিরীহ বোনের হত্যার জবাব নেওয়ার 20,000 শিশু হত্যার জবাব নেওয়ার সুযোগ তৈরি হয় কারা কারা গাজায় যুদ্ধে যাইতে তৈয়ার আছো হাত উঠে একটু আল্লাহকে দেখাও এখন নারায় তকবীর আওয়াজ দেন মাইকটা হাতে লিয়া স্লোগান তুলেন এখানে স্টেজ থেকে আমি আগেই বলেছি আমাদের পাওয়ার হলো নারায় তকবীর মাইক লন স্লোগান দেন নারায় তকবীর আওয়াজ উঠান মর্দে মুজাহিদের মতো যুবক শক্তি দিছে কে এই শক্তি বে হবে কার জন্য গলায় আওয়াজ দিছে কেডায় এই আওয়াজ দিব কার জন্য নেতা নেত্রীর জন্য আওয়াজ দিয়া গলা ভাঙলে হাসরের মাঠে জান্নাতে যাওয়ার ওসিলা হবে না ফিলিস্তিনের মুসলমানের জন্য আওয়াজ উঠে যদি গলা ভাঙে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে ঠিক কিনা জোরে বলেন আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ মাঠটা গরম করতে কারা কারা তো ইয়ারাসো হাত উঠে দেখাও প্রতিটা যুবক হাত উঠে দেখাও আল্লাহ কবুল করো জোরে কোন আমিন
পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক কি না হায় রে আরো জোরে ঠিক কি না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদ রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে হাত উঠায় দুই হাত উঠায় গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হয় নাই আরো জোরে আসেনি একটু দাঁড়াও জেগে ওঠো ওগে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ওগে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দা বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি লইয়া গায়ে গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না শাহাদতের মরণ দান করো সবাই বলো আমিন আরো জোরে বলো আমিন আমার বেরা বন্ধুরা যুবক এজন্য আল্লাহকে খুশি করার একটা মাধ্যম হলো বাপ মরে তুমি খুশি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু তুমি জানায় দাও রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি আমি আল্লাহ তার উপর খুশি যেই সন্তানের উপর তার বাপ মা নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ অতএব আল্লাহকে খুশি করতে হলে বাপ মাকে খুশি করা লাগবে ঠিক কি না জোরে বলে পীর খুশি হলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না শ্বশুর শ্বশুরের খুশি করো অসুবিধা নাই গুনার কাম না পিসাব যদি হক্কানে পীর হয় খুশি করো অসুবিধা নাই গুনার কাম না কিন্তু শ্বশুর শ্বশুরি খুশি হলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না পিসাব খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায় না হাদিস পেয়েছি যুবক যদি মা বাবা তোমার উপর খুশি থাকে রে তাহলে আল্লাহ তোমার উপর খুশি একটু জোরে বলো সুবহানাল্লাহ দীনের নবী মায়ার নবী রহমতের নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল তারা দোয়া দিল দোয়া কবুল বদদোয়া করলো বদদোয়া কবুল এক নম্বর হলো মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করবা না অসহায় মানুষের উপরে জুলুম কইরো না দুর্বলের উপরে জুলুম যদি তুমি করো আহ শব্দ কয়ে যদি আল্লাহর আদালতে মামলা দেয় নবী বলেন এই মামলার সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড
ক্ষমতার বলে টাকার জুড়ে ক্ষমতার বলে তুমি কোন অসহায় মানুষের উপরে জুলুম করে চলে যাব দুনিয়ার আদালতে সে বিচার দিল না মেম্বারের কাছে সে গেল না চেয়ারম্যানের কাছে গেল না কারণ চেয়ারম্যান হলো তোমার লোক মেম্বারও তোমার লোক এজন্য সে মামলা দিল দুনিয়ার কোন আদালতে নয় আল্লাহর আদালতে মামলা দিয়ে দিল নবী বলেন এই মামলা দিতে দেরি আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা তোর নামাজ লয়ে তুই জান্নাতে যা রোজা লয়ে তুই জান্নাতে যা আগে তুই মামলা ডিসমিস কর নামাজের হিসাব তোর পড়ে রোজার হিসাব তোমার পড়ে হজের হিসাব তোমার পড়ে আগে যেই দুর্বলের উপরে জুলুম করেছো অন্যায় করেছো জমিটা তুমি দখল করে নিয়েছো অন্যায়ভাবে তার উপরে হাত উঠাইছো অন্যায়ভাবে তারে তুমি দমক দিয়েছো অন্যায়ভাবে তার ইজ্জত কেড়ে নিয়েছো এই মামলা আগে তুমি শেষ করো তারপরে নামাজ লিয়ে জান্নাতে যাও এরপরে তোমার হজ লিয়ে তুমি জান্নাতে যাও এরপরে তুমি তোমার উমরা লিয়ে জান্নাতে যাও এজন্য এই মামলা বড় জটিল দুই নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া মুসাফিরকে কষ্ট দিও না মুসাফিরের অন্তর থেকে যদি বদদোয়া দেয় এই বদদোয়া নবী বলেন সরাসরি কবুল হয়ে যায় তিন নম্বরে নবী বলেন বাপ মার দোয়া বদদোয়া মা বাবা দোয়া দিলেও সন্তানের জন্য কবুল বাপ মা যদি কষ্ট পেয়ে বদদোয়া দেয় এই বদদোয়া দিতে দেরি কবুল হতে দেরি হয় না একটা বাস্তব ঘটনা শুনাই যুবক একটা বাস্তব ঘটনা শুনাই আজকে যারা আমরা মা বাবা এখানে বসছি সন্তান কখনো না বুঝা কষ্ট দিয়ে ফেলতে পারে রে ভাই কখনো না বুঝা বাবার মনে মার মনে কষ্ট দিয়ে ফেলতে পারে হাতটা জোর করে বলি সন্তানকে বদ্ধ দিও না কারণ বদ্ধ দিলে কিন্তু বিপদে নির্ঘাত সন্তান পড়ে যাবে তখন কিন্তু মার চোখ দিয়ে সবার আগে পানি আসবে বাবাই সবার আগে কান্না করবে এজন্য বাপ মা সহজে সন্তানকে বদ্ধ দিয়েন না কারণ সন্তানের বিপদ দেখলে কোনো মা কোনো বাবা ধৈর্য ধরতে পারে না কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শুনাই রে যুবক একটা বাস্তব ঘটনা শোনো কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালে ছেলেটাকে লেখাপড়া করায় একমাত্র ছেলে ছোট্ট স্কুলে নিয়ে যায় রিক্সায় করে স্কুল ছুটি হলে পরে রিক্সায় করে আবার বাড়িতে আনে কখনো ঘুরতে গেলে বাবার রিক্সায় করে সন্তান ঘোরে বাবার মনে কত আনন্দ ছেলের মনে কত আনন্দ বাবার রিক্সায় করে ছেলে যখন ঘোরে তখনই ছেলের দিলের ভিতরে কত আনন্দ কত ফুর্তি একদিন এই ছেলে পড়ালেখা করে হাই স্কুলে যায় কলেজে যায় মার দিলের ভিতরে কত স্বপ্ন বাবার দিলের ভিতরে কত স্বপ্ন আমার সন্তান একদিন বড় হবে সন্তান একদিন অফিসার হবে আমাদের অভাব দূর হবে ভালো একটা চাকরি নিবে এই ছেলেটি কি অফিসার হলো মস্ত বড় বস হলো ঢাকা শহরে বিশাল একটা অফিসের বস কিন্তু মার মনে যে আশা ছিল বাবার মনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল সন্তান বড় লোক হওয়ার পর গ্রামের গরিব মা বাবাকে ভুলে গেল নাউজুবিল্লাহ বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়ে থাকে গুলশানে বাসা নিয়ে থাকে নিজের গাড়ি নিয়ে দৌড়ে কত রং বেরঙের কত আমোদ কত ফুর্তি করে কিন্তু গ্রামের রিক্সাওয়ালা বাবা যেই বাবাই রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে পড়ালেখা করাইলো ওই বাবাকে ভুলে গেল ওই দুঃখিনী মাকে ভুলে গেল যেই মা রাতের পর রাত বিছানায় তার পাহারা দিয়ে বড় করলো যেই মা নিজে না খেয়ে সন্তান রেখাওয়ে খাওয়ে বড় করলো মা শুধু মানুষের কাছ থেকে খবর নেই আমরা আমার সন্তানকে তোমরা শহরে দেখছি মানুষের কয়েক দেখছি তোমার ছেলে তো এখন নিজস্ব গাড়ি দৌড়ায় তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার ঈদের দিন কত সন্তান গ্রামে যায় দুঃখিনী মা রাস্তার দিকে সারা রাত তাক সারা দিন তাকে তাকে
আমার সন্তান জানি মার খুঁজে গ্রামে আসে, কিন্তু ছেলে ঈদের দিন বাপ মারে দেখতে গ্রামে আসে না। সন্ধ্যার সময় মা নিরাশ হইয়া চুকির পানিটা মুইসা মুইসা বাড়িতে যায়, আর মনে মনে কয় বাজান রে কেমনে তুই মাকে বুইলা গিলি, বাজান কেমনে মাকে তুই বুইলা গিলি, আমি মা না তোমাকে দশ মাস দশ দিন পেটে বুঝা বহন করেছি। এইভাবে দিন যায়, মার চুকির পানিকে দেখে একদিন মা তার স্বামীকে জড়ায় ধইরা বলতেছে, স্বামী গো ও স্বামী, সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না, তুমি নিজে একটু শহরে যেয়ে দেখে আসো, আমার সন্তানকে একটু তুমি নিজে যেয়ে দেখে আসো, দেখে আসো না চেহারাটা কেমন একটু নিজের চোখে দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠায় দিছে, এইদিকে বাবা আসতেছে সন্তানকে এক নজরে দেখার জন্য, অফিসের গেইটের পাশে দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কয় কাকে চান, অমুকের কাছে দেখা করব। দারোয়ান কয় ইনি তো মস্ত বড় বস, আমাদের হেড বস, বসের সাথে দেখা করতে হলে পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান আমি পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল, যে বলতেছে স্যার একজন গরিব মানুষ অসহায় একটা মানুষ মনে হয় গ্রাম থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি। এই কথা বলতেই ছেলে কয় রাখ আমি একটু সিসি ক্যামেরায় দেখি লোকটাকে। সন্তান যখন সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের পাশে গুজা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, রিক্সা চালায়া চালায়া ওই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটা হলো তার বাবা। কিন্তু কলিজা শক্ত, গুনাহ করে করে মানুষ কলিজা যখন শক্ত হয়ে যায় সহজে চোখ দিয়া পানি আসে না, দিল নরম হয় না, গুনার বোধ আসর হলো কলিজা শক্ত করে দেওয়া। এজন্য বাবাকে দেখে তার দিল নরম হলো না, দিলটা নরম হলো না। তখন বলতেছে দারোয়ানের হাতে পাঁচশো টাকা দিয়া কইনে যায় বলবি আমি বড় ব্যস্ত, আমার সাথে দেখা করার টাইম নাই, নিয়া পাঁচশো টাকা দিয়া দে। দারোয়ান তো আর জানে না এই বৃদ্ধ মানুষটা হলো তার সারের বাবা। দারোয়ান এসে বলতেছে চাচা নেন, সার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, আপনাকে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে চলে যান। এই কথা বলতি বাবা তখন চোখের পানি মুছে আর কই বাজান রে আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা দিতে আসি নাই রে, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে কই চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা, হ বাবা আমি তোমার সারের বাবা, মনে হয় আমার ছেলে আমাকে চিনে নাই, মনে করেছে আমি কোন ভিক্ষু, আমি তার আব্বা আসছি। দারোয়ান কান্দে আর কই চাচা কইয়া লাভ নাই, সিসি ক্যামেরায় সারে আপনারে দেখছে আপনারে চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না চাচা গো, কান্নাকাটি করে লাভ নাই, সন্তান আর আপনার সন্তান রইছে না, সন্তানকে হারায় ফেলছেন। এইবার বাবা টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়ে চোখের পানিটা মুইসা আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বদদোয়া দিলাম না, কারণ আলেমদের মুখে শুনেছি বদদোয়া দিলে কবুল হয়ে যায়, আল্লাহ বদদোয়া দিলাম না, তবে দোয়া করি আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইর। গ্রামের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এইদিকে বিবি অপেক্ষায় কখন স্বামী আসবে, স্বামীর মুখ থেকে সন্তানের চেহারাটা শুনবে। এইদিকে দৌড় থেকে তাকায় দেখতেছে স্বামী আসতেছে, দৌড়ায় যে স্বামীকে জড়ায় ধরল, জড়ায় ধরে বলতেছে স্বামী গো কও না আমার সন্তান রে কেমন দিকে আসছো, বাবা তো কথা বলে না, স্বামী তো কথা বলে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ঠোঁট কাঁপতেছে, কেমনে কয় কিভাবে কয় সন্তান রে কেমন দেখে আসছে। বারবার শুধু স্ত্রী অনুরোধ করে স্বামী গো একটু কও কেমন দেখে আসছ,
তখন বাবা কান্দে আর কই বিবি আমরা বৃদ্ধ হয়ে গেছি আর কই দিদি বা দুনিয়া বাঁচব সন্তানের আশা বাদ দিয়ে দেও তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার আমি বাবাকে চিনার পুরো দেখা দিতে চাই না বিবি গো সন্তানের আশা বাদ দিয়ে দেও কষ্টে যার জীবন গড়া তার আবার নতুন করে কষ্টকে বাদ দিয়ে দাও কয়দিনই বা দুনিয়াতে আর বাঁচব এই বইলা স্বামী স্ত্রী দুজন একজনকে আরেকজনের সান্ত্বনা দিয়া চুকির পারি মুইসে মুইসা বাড়ির দিকে রওনা দিয়ে দিল মায়ো বদ্ধ দেয় না মায়া কয় আল্লাহ দুনিয়াতে আমার আর কেউ নাই শুধু একমাত্র একটা সন্তান বিপত্তিও না তবে আমি মা তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি বুঝ ফিরাইয়া দিও এ আল্লাহর গোলাম এ যুবক একটু খেয়াল করে দিলটা নরম কর কথাগুলি বুঝো রে কত সন্তান আজকে মার কলিজায় ব্যথা দেও বাবার কলিজায় তুমি ব্যথা দেও কাকে খুশি করতেছো দুনিয়াতে কারে খুশি করো বাপ মারে কষ্ট দিয়া তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপর খুশি হয় বাপ মা যদি খুশি না থাকে আল্লাহ খুশি না দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি কিন্তু বাপ মা খুশি না আল্লাহ বলে আমিও তোর উপর খুশি না আমার ভাইরা বন্ধুরা এই দিকে বাপ মা দুজনে তো দোয়া দিছে বদ্ধ দিছেন আল্লাহর কাছে দোয়া করছে হেদায়েতের ওই যে দোয়া করছে হেদায়েতের এই দোয়াটা কবুল হয়ে গেছে এই যুবক একদিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো যাত্রা বাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহু এই মসজিদে তিনি জুম্মা পড়ান এই মসজিদের পাশেই হলো তার বাসা রমজান মাস রমজান মাসে মাসে মানুষের দিল নরম থাকে ঠিক কিনা জোরে বলে আর কয়দিন আছে মাত্র রমজান ১৪ দিন আছে আর মাত্র রমজান ঠিক কিনা যেই মাসের জন্য আমার নবী আল্লাহর কাছে কান্দতেন আর বলতেন মালিক রজব শাবানে তুমি আমারে মত দিও না গো আল্লাহ রমজান না পাওয়ায়া তুমি মত দিও না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানে তুমি হায়াতে বরকত বাড়ায় দিও রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দিও ভাইরা বন্ধুরের জন্য বলতেছি ওই রমজান মাসে মানুষের দিল নরম থাকে যুবক জুম্মার মসজিদে ঢুকছে রমজান মাস জুম্মার দিন দুইকেই দেখে মিম্বরে বসা আছেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি করেন এই দিনের বয়ানের বিষয় ছিল মা বাবার কদর কত বড় নিয়ামত আমার মা কত বড় নিয়ামত বাবা এই কথাগুলি আল্লাহর ওলি যখন বলতেছেন এরে যুবক তোমার জিন্দগির নামাজ তোমার জিন্দগির রোজা তোমার জিন্দগির হজ তোমার জিন্দগির দান সদকা যত আমল সব এক জায়গায় আটকে থাকবে যদি মা বাবার দিলে তুমি কষ্ট দাও বাপ মার মামলা যদি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে হয় তোমার জিন্দগির কোন আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না রমজানের রোজা রেখেও জান্নাত পাবা না যদি মার দিলে বাবার দিলে কষ্ট থাকে কথাগুলি যখন আল্লাহর ওলি বলতেছেন আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের ভিতরে আসর করে যায় বেশি প্রতিটা কথাই যেন যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় বিঁধতেছে যুবক নামাজের ভিতরেই কান্না শুরু করে দিয়েছে নিজের ভুল বুঝতে পেরেছে দিলটা আল্লাহ ঘুরায় দিছে দিলটা আল্লাহ ঘুরায় দিছে ওই যে মা বাবা দোয়া করছিল আল্লাহ হেদায়াত দিও ওই দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহর ওলির কিছু কথা উসিলা দিলটা ঘুরে গেছে নামাজের ভিতরে যুবক কান্দে আর বলতেছে মালিক ও মালিক আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি আল্লাহ আমাকে আমার মার কাছে বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি এই পইলা জুম্মার নামাজ পইরা যুবক আর বাসায় যায় না সুজা চলে গেল মার্কেটে যায় বাবার জন্য কাপড় কিনলো মায়ের জন্য নতুন কাপড় কিনলো বিভিন্ন রকমের ইফতারি কিনলো
যতই কিনে ততই কিন্তু চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে দিলটা ঘুরে দিছে কে একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে দিলটা ঘুরে দিছে আল্লাহ যুবক বাজার সদাই কইরা মার কাছে মাপ চাওয়ার জন্য বাবাকে খুশি করার জন্য কল্পনার সাগরে শুধু একটাই যুবকের ভাসে আমি কত বড় নিমক হারাম গো আমার আব্বা শুধু গ্রাম থেকে এসেছে আমাকে এক নজরে দেখবে অথচ আমি কত বড় নালায়েক আমি বাবাকে দেখা দিলাম না আমি বাবাকে গেট থেকে ফিরত পাঠে দিলাম ও মালিক তোমার দরবারে আমার মাফ হবে নি জানি না গো মালিক তোমার দরবারে আমি মাফ পাই মনি কুমিল্লা শহরে যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো ওই দুইটা ফেরি পার হইয়া শহরে যখন ঢুকছে তখন প্রায় তারাবির নামাজ শেষ সবাই তারাবির নামাজ পইরা যার যার মতো ঘুমায়া গেছে যুব শহরে ঢুইকে ডানে বামে তাকায় রিক্সা নি পাওয়া যায় কেমনে সে গ্রামে যাবে মানুষেরা দেখতেছে একটা যুবক হাও মাও করে কান্দে চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে মানুষেরা কই যুবক কোথায় যেতে চাও অমুক গ্রামে যেতে যায় কে মারা গেছে যুবক কয় আমাকে তোমরা পাঠাও গো জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই আমার মতো নালায়েক আমার মতো কম্ব আল্লাহর জমিনে আর কেউ নাই আমাকে তাড়াতাড়ি তোমরা কও কেমনে গ্রামে যাব মানুষেরা কয় বাজান রে এত রাতে কোনো রিক্সা পাবা না কোনো গাড়ি ঘোড়াও পাবা না কেমনে তুমি গ্রামে যাবা যুবককে আমার যাওয়াই লাগবে বলুন না কেমনে যাই এই অবস্থায় যুবকের কান্না দিকে একজন মানুষে কই যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা চালায় শহরে রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে এই লোকটাকে আমি দেখেছি মাঝে মাঝে গভীর রাতেও সে টাকার জন্য রিক্সা বায় আমি তারে দেখেছি টাকার বড় প্রয়োজন আমি তারে জিজ্ঞেস করেছিলাম এত কষ্ট কেন করেন কই বিছানায় তার স্ত্রী পড়া প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় মনে হয় তুমি ওই লোকটারে পাইতে পারো আর কাউরে পাইবা না যুবক বলে কোথায় গেলে পাব কই সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না সামনে যায় হাইটা দেখবে একটা বড় দোকান ওই দোকানের সামনে বারান্দায় রিক্সাটারে রাইকা মানুষটা বইসে থাকে প্যাসেঞ্জারের অপেক্ষায় ওখানে গেলেই তুমি তারে পাবা যুবক হাঁটতেছে চোখের পানি মুছে কান্দে আর যায় যায় দেখে ঠিকই একজন বুড়া মানুষ চেহারা চেনা যায় না শীতের ভিতরে বসে বসে কাঁদতেছে মাফলার দিয়া মুখটা পেঁচা রাখছে যেন শীতের কষ্ট থেকে কিছুটা রেহাই পাওয়া যায় গো এজন্য মাফলার দিয়া মুখটা পেঁচা রাখছে চেহারা চিনা যায় না যুবক যাইয়ে ডাক দিয়ে বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি যুবক তো জানে না যাকে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার বাবা ছেলে চিনে না বাবাকে কিন্তু বাবা সন্তানের কণ্ঠ শোনা মাত্রই ছেলেকে চিনে ফেলেছে চেহারা দেখে না মাথাটা নিচের দিকে দেওয়া কিন্তু সন্তানের কণ্ঠ শুনে বাবা চিনে ফেলেছে কারণ পৃথিবীতে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না সন্তানের কণ্ঠ কোনো বাপ মা ভুলে না অবুজ দুধের শিশুটা যদি ওয়া ওয়া কয়া কান্দে শত শত সন্তানের ভিতরে কোন সন্তানটা মার মায় ভালো করে চিনে ওয়া ওয়া কণ্ঠটা ও মা বুঝে ফেলে কোনটা আমার সন্তান এই হলো মা এই হলো বাবা সন্তানের কণ্ঠটা বাবাই চিনে ফেলেছে তখন বাবা ডাক দিয়ে কয় মাতাটা নিচের দিকে দিয়েই বাবাই কয় ও বাবা যাব ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে তখন বাবাই মাতার নিচের দিকে দিয়ে কান্দে চুকির পানি জড়ায় কান্দে আর মনে মনে ভাবে বাজানডি জীবনে কত তোমার রিক্সায় করে আব্বু ঘুরাইলাম স্কুলে নিলাম কোনদিন বাবা রিক্সা ভাড়া নেই নেই আজকে বুঝি বাবারে তুমি ভাড়া দিবা
বাবা এতক্ষণ মাথাটা নিচের দিকে দিয়াই কয় বাজান আমি জীবনে কত মানুষের কাছ থেকে বাড়া নেই নাই আজকে আমি তোমার কাছ থেকে বাড়া নিমু না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না দশ মাস দশ দিন গর্বে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরণী সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না যখনই বাবাই কইছে বাবা আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না ছেলে তো চিনে নাই নিজে বাবা ছেলে তখন কান্দের কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব একটু তাড়াতাড়ি লয়ে যাইয়েন আমার খুব তাড়াতাড়ি গ্রামে যাওয়া দরকার বাবাই কই ঠিক আছে বাবা তুমি রিক্সায় উঠো ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা আসি ছেলেকে নিয়ে আবার রিক্সা টানে এইবার রিক্সা লয়ে যা ছেলে সিটে বৈশে বৈশে কান্না করে বাবা রিক্সা চালায় আর কান্না করে এইদিকে বাবা কান্দে এইদিকে ছেলেও কান্দে বাবা টের পাইছে ছেলে কান্দে তখন বাবাই রিক্সা ভাই আর কয় বাজান রে ওই গ্রামে কেন যাইবা কয় আমার আম্মা থাকে আমার আব্বা থাকে কও কি তোমাকে কোনোদিন তো দেখি নাই তখনই যুবক কান্দে আর কয় চাচা একটু দ্রুত লয়ে যান আমি আমার বাবারে খুব কষ্ট দিছি আমি আমার আম্মার কলিজায় বড় ব্যথা দিছি আমাকে একটু মাপ চাওয়ার সুযোগ আল্লাহ দিব নি একটু তাড়াতাড়ি করে একটু নিয়ে যা বাবার সাথে সাথে বুঝে ফেলেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলেছে সন্তানের দিল আল্লাহ ঘুরায় দিছে সাথে সাথে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে রিক্সাটা আটকা দেয় ছেলে কয় চাচা রিক্সা আটকাইলেন কেন বাবা রিক্সা থেকে নাইমে কই বাজন রে চিনোনি এই বুড়া মানুষটারে একটু দেখো বইলাই নিজের মুখ থেকে মাফলারটা সরায় ফেলছে আল্লাহু আকবার লাভ দিয়া ছেলে আইসেই বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয় বাবার টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায় বাড়ির পাশে যায় যেই মাত্র আম্মা কয়া ডাক দিছে অসুস্থ মা সুস্থ হয়ে গেছে আল্লাহ আকবার এজন্য বলি যুবক মনে রাখবা বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল বাপ মা বদোয়া দিলে বদো আল্লাহর দরবারে কবুল আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না লক্ষ টাকা খরচ করা লাগে না হাজার টাকা খরচ করা লাগে না মুখ বনে বনে যদি আম্মুকে ডাক দাও দেখবা মা খুশি হয়ে গেছে আব্বুকে ডাক দাও আব্বার দিল খুশি হয়ে গেছে বাজার থেকে একালি কমলা লইয়া নিজের স্ত্রীর হাতে আগে দিও না সন্তানের হাতেও আগে দিও না মার হাতে কমলাটা দাও আব্বার হাতে কমলাটা দাও বাবা
আজকে বাজার থেকে একখানি কমলা এনেছি, কমলাটা বড় মিষ্টি আব্বা আপনার জন্য এনেছি, দেখবা বাবার দিল খুশি, বাবা কিন্তু এই কমলা তোমার সন্তানকে ফালায় খাবে না, তোমার মা এই কমলা নিজে খাবে না, তোমার সন্তানকেই আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে বাবার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় বান্দারে তুই তোর মাকে শুধু খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, তুমি শুধু তোমার মাকে খুশি করছো না বান্দা, যখনই তোমার কোনো কথা তোমার কোনো আচরণে তোমার মা তোমার বাবা তোমার উপর খুশি হয়, মনে রাখবা সাথে সাথে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো সন্তান ঘুমাইবার আগে মা বাবাকে খুশি করে ঘুমায়, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, ঘুমাইবার সময় যদি কোনো সন্তান বাপ মাকে খুশি করে ঘুমায়, কোনো কথা কইয়া কোনো আচরণ কইরা কোনো একটা ভালো কথা কইয়া মা বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান না, আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মাকে নারাজ করে ঘুমায়, ভালো করে জানে তার বাবার কলিজায় ব্যথা মার কলিজায় ব্যথা, এমন কথা বলছে এমন আচরণ করছে যে আচরণে বাবার কলিজায় ব্যথা লাগছে, তারপরও সে রাতে বাবার কাছ থেকে মাপ চাইয়া বাবাকে খুশি করে ঘুমায় নেয়, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে, এদিকে বাবার কলিজায় ব্যথা রয়েই গেল মার কলিজায় ব্যথা রয়ে গেল, রসুল বলেন তার জন্য সকাল হতেই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ না করুক এই রাত যদি সন্তানের মৃত হয়, এই রাত যদি তার মৌত হয়, তার জিন্দগির নামাজ রোজা হজ জাকাত দান সৎকা কোনো কিছুই তার জান্নাতে নিতে পারবে না, শুধু মার কলিজায় আর বাবার কলিজায় ব্যথা দিয়া এই রাত্রে মৃত্যুবরণ করায় সে ডাইরেক্ট জাহান্নামি হয়ে যাবে। আর নবীর হাদিসের ভাষায় যদি কোনো সন্তান রাতের বেলা মা বাপরে খুশি করে ঘুমায় আর এই রাত তার জীবনের শেষ রাত হয়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়, তার জিন্দগির আর কোনো নেক আমল যদি নাও থাকে, নবীর হাদিস বলে সে মরতে দেরি জান্নাতের মেহমান হতে দেরি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এত বড় নিয়ামক এত বড় দৌলত আমাদের মা আমাদের বাবা যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত না আমাদের কিছু করণীয় আসেনি, আমরা কিভাবে খুশি করব। হুজুর আমার মা তো আজকে কবরে, আমার আব্বা তো কবরে, আমি আমার আব্বা আম্মারে কি করে খুশি করব। রসুল এক হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান জারা কবর আবাইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম, জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ এই সন্তানকে বাদ্য সন্তান বানায় এবং বাপমার উপর এই সন্তানকে আল্লাহ খুশি বানায় দেয়। সুবহানাল্লাহ, সন্তানের উপরে বাপমাকে খুশি আল্লাহ করায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না সহজ কাজ? জোরে বলেন সহজ না কঠিন? কারা কারা করতে রাজি আছে জুম্মার দিন কবর জিয়ারত করব? জুম্মার দিন হয় ফজরের পরে নতুবা জুম্মার পরে নতুবা আসরের পরে সূর্য ডোবার আগে আগে, এমন কোন লোক আমরা এমন কেউ থাকব না যে আমরা কবরস্থানে না গিয়া জুম্মার দিন আমরা পার করে দিছি। প্রত্যেকটা মুর্দেগান আওলাদের কাছে কিছু চাওয়া থাকে পাওনা থাকে, ওই পাওনাটা হলো জুম্মার দিন অন্তত কবর জিয়ারত করা, ঠিক কিনা ভাই? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আর যাদের বাপ মা দুনিয়া আছে আজকে রাত্রে অন্তত মাকে বাবাকে খুশি করে যায় ঘুমাবো, খুশি করে ঘুমাবো। জানি না যুবক যৌবনের মনে করতেছো আমি বয়স পাবো আরও হায়াত আছে, কিন্তু ডানে বামে তাকায় দেখো কত যুবক যৌবনে কবরে চলে গেছে, ঠিক কিনা? কত যুবক যৌবনে কবরে চলে গেছে, মানুষের আয়ু কমে এসেছে, এখন আর বৃদ্ধ হওয়ার টাইম মানুষ পায় না, কম বয়সী মারা যায়। অতএব মনে রাখবা হয়তো এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে, এই রাত জীবনের শেষ রাত হতে পারে, এটা মনে করে আজকে রাত্রে মাকে বাবাকে একটু খুশি করে ঘুমাবো। যার মা আছে মাকে খুশি করে, যার বাবাকে আছে বাবাকে খুশি করে। কেমনে? আমি একটা ফর্মুলা বইলে দিই। আজকে মা অথবা বাবা যাদের অথবা বাপ মা দুইজনের মশারি টানায় দিব আমি নিজে, স্ত্রীর দ্বারাও না ভাই বোনের দ্বারাও না
অন্য কোন লোকের দ্বারা না, বাপ মা ঘুমাবে তাদের মশারিটা আমি টানায় দিব, এই মশারিটা যে আমি টানায় দিতেছি এতেও কিন্তু মার দিলটা খুশি হয়ে যেতেছে, ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন সন্তান যত বড়ই হোক না কেন বাপ মার কাছে কখনো বড় হয় না, সন্তান বাপ মার কাছে সবসময় ছোট থাকে। ছোটো খালে তুমি যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো এখন তোমার আম্মুকইতে কেন কষ্ট লাগবে যুব, তুমি শিশুকালে যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো তোমার মা কিন্তু এখনো দিল থেকে এরকমই চায় আমার সন্তানটা আমার আম্মুকে ডাক দিক, আমার সন্তানটা আমার আব্বুকে ডাক দিক, তোমার মা বাবার দিলটা কিন্তু তোমাকে এইভাবেই চায়। তুমি যদি মশারিটা টানায় দাও খুশি, যদি দেখো মশারি টানানো হয়ে গেছে তাহলে একটা আরেকটা ফর্মুলা কই, হাতের মধ্যে একটু তেল নিয়া বাবার মাথাটার মধ্যে একটু তেল লাগাই দিব, মার মাথাটার তালুর মধ্যে একটু তেল লাগাই দিব, অথবা পায়ের তালার মধ্যে একটু তেল মালিশ করে দিব, এতটুকু করলে দেখবা মা ঘুম ঘুমন্ত থাকলে ঘুম ভেঙে যাবে, বাবা কী করো না আম্মু একটু তোমার পায়ে একটু তেল ঘষাই দিতেছি আম্মু একটু ঘুমাও, ঘুমটা আরামের হবে, দেখবা মার দিলটা একদম খুশি হয়ে আইতেছে। আল্লাহ বলে বান্দারে তুমি তো তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহকে খুশি করে নিছি, আমাকে খুশি করে নিছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। রাদা রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন, আমার নবী রহমতের নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী কয় বাপ মা যখনই খুশি হয় তখনই আল্লাহ খুশি হয়। পারবো না ইনশাল্লাহ, সবাই পারবো না ইনশাল্লাহ, কারা কারা মা বাবার আজকে খুশি করে একটু ঘুমাবো, অন্তত পাশে বসে একটু আলাপ কইরা গল্প কইরা একটু খুশ গল্প কইরা চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইয়া তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। রাসূল বলে যতবার মার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা অথবা একটু গল্প করতে গিয়া মার বাবার চেহারার দিকে তাকাইবা প্রতি নজরে নজরে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, কই কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করো, আমাদের এই আয়োজনকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা যারা জীবিত তাদের নেক হায়াত দান করো, যারা কবরে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। সবাই বলেন আমিন। কেউ কিছু বলবেন? আল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله একটু মায়ের নজরে কুদরতি নজরে তাকায় দেখো মজলিসে বসে বসে কত সন্তান মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের কোনায় পানি জমাইছে। আয় আল্লাহ যাদের মা আমার মতো যার মা কবরের সহিত ঘুমালি জানি না মা কবরে কোন হালতে আছে, তোমার হাবিব তো বলেছে সন্তান যদি চুকের পানি জড়ায় মার জন্য কান্দে এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মাওলাই করিম একটু মায়ার নজরে কুদরতি নজরে দেখো কত সন্তান বাবার জন্য হাত উঠায় চোখের কোনায় পানি ফেলাইতেছে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। আয় আল্লাহ মাওলা ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগার আদরের যত মানুষ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন কত মায়ার মানুষকে আমরা নিজের হাতে কবরে রাখছি, কত ভাইকে ভাই নিজের হাতে কবরে রাখল, কত সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরে রাখল। পৃথিবীতে আর চেয়ে বাড়ি কোনো বোঝা নাই গো মালিক, আল্লাহ এমন বাড়ি বোঝা আমাদের কাঁধে তুমি দিও না।
सकल मर्दे गानेर कबर के महफिलेर उसिलाय जान्नातेर बागिचा तुमी बनाय दाओ ऐ अल्लाह ऐ मौला আমাদের আম্মা বাজাদের জীবিত নেক হায়াত দাও বিবি বাচ্চা ভাই বরাদের নেক হায়াত দাও সন্তানগুলি সন্তানকে নেককার দিনদার নামাজি বানায় দাও হে মাওলা তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আমাদের আম্মা বাজাদের জীবিত নেক হায়াত দাও বিবি বাচ্চা ভাই বরাদের নেক হায়াত দাও অসুস্থ যারা সুস্থ করে দাও অনেক সন্তান না বুঝা মাকে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় বুঝে না মার দিলে কত আঘাত লাগে বাবার দিলে কত চোট লাগে আল্লাহ ওই সন্তানকে তুমি সহিহ বুঝ দান করো আজ রাত মাফ চাওয়ার তৌফিক দিয়া দিও আজকে রাতেই মাফ চাওয়ার তৌফিক দিয়া দিও আয় আল্লাহ অনেক যুবক এলাকার সহযোগিতা লইয়া সাহায্য সহযোগিতা দশ জনের কাছ থেকে উঠাইয়া দেশ বিদেশ থেকে আয় আল্লাহ সাহায্য লইয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ দয়া করে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায়া দিও আয় মাওলাই করিম প্রবাসী ভাইদেরকে আফত বিপদ থেকে তুমি হেফাজত কইরো প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানায়া দিও মা বোনদেরকে মাফ করে দাও প্রতিটা মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল ফরমাও আল্লাহ আমার মুরব্বী বাবাজিদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ সাদা দাড়ি দেখলে তোমার নাকি বড় লজ্জা লাগে আয় আল্লাহ কত সাদা দাড়ি লয়ে এই মজলিসে হাত উঠাইছি আল্লাহ আমি গুনাহগারের হাতের দিকে না তাকাইয়া আয় আল্লাহ কত অবুজ নিষ্পাপ অবুজ বাচ্চা লয়ে হাত বাড়াইছি কত হাজি সাহাব লয়ে হাত বাড়াইছি যে হাতখানা তোমার পছন্দ হয় এই হাতের উসিলায় আজকের মোনাজাতকে কবুল ফরমাও আয় আল্লাহ আয় মাওলা আয় আল্লাহ যার যত সমস্যা আছে সমাধান করো যার যত মুশকিলাত আছে আসান করো প্রতিটা যুবককে নামাজি দিনদার বানাও আমার যুবক ভাইদেরকে নামাজি দিনদার বানাও মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও আল্লাহ তাদের সামনের জীবনের সমস্ত পথ আসান করে দাও সহজ করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া